পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলা গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের চোরমুন্ডিতে। মৃত ব্যক্তির নাম নিরঞ্জন সিং, বাড়ি উড়িষ্যার চুয়াপানি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার একটি বালির লরি বালি নিয়ে রাস্তায় ওঠার সময় 11,000 হাই টেনশন তারে লেগে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপীবল্লভপুরে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঝাড়গ্রাম থেকে সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ সমাজিত ইসি।